জানি বকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর হই গো রূপনগরে রানী আমি নাচাই 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 বকুলপুর নাচাই বকুলপুর আরে নাচাই বকুলপুর শাহবাজপুরের সুলেমান মিধা একবার আপনার বাবাকে খুন করা হুমকি দিয়েছে কি কইতাছেন সুলেমান মিধা আপনার কাছে সব সত্য না বললেও আমি তার সব জেনে ফেলেছি ডিসপুটের জমি বেচাকেনা নিয়ে আপনার বাবার সাথে তার গোলমাল চলছিল সে কথা তখন স্বীকার করেনি সুলেমান মিধা কারণ সে বুঝতে পেরেছিল এই কথা যদি এখন সে স্বীকার করে তাহলে পুলিশ তাকে সন্দেহ করবে তাহলে কি শাহবাজপুরে সুলেমান মিধা আমার আব্বারে খুন করছে তোমার ভাবি কি বড় মর্যাদা রাখছে রাখে নাই তাহলে কেন তোমার খারাপ লাগবো আমি তোমারে কইতাছি তোমার ভাবি যদি তোমার কিছু কয় তুমি উচিত জবাব দিবা তার জন্য আমি কিছু মনে করুম না বরং খুশি হমু বুঝছো যাও বাড়িতে যাও যেতে তেল মেবে আহ যা কিরে সত্তার কি অবস্থা তোর ভালো আছস এই ভালো আছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম গেল কি তোর ভাই মন্টু আর মন্টুর বউ না হ্যাঁ হ্যাঁ মিয়া ভাই মন্টু আর মন্টুর বউ তো ভালো আছস হ্যাঁ খুব ভালো আছি কেমনে তুই ভালো থাকস ভাই ভাই আলাদা হয়ে গেছস কেমনে ভালো থাকলি তুই মিয়া ভাই একটা কথা আছে না ভাই ভাই ঠাই ঠাই হ্যাঁ এটা তো জানি আমরা তো আলাদা হয়ে গেছিলাম গা তারপর আবার ঠিকঠাক হয়ে গেছে আপনার বউ তো ভালো মিয়া ভাই হ্যাঁ আমার বউ তো ভালো না এক লোকে থাকলে ঠেলা ফিরে রাখবো তাই আলাদা করে দিয়েছি ও তা ঠিক আছে বুঝছি আমি কিন্তু আলাদা থাকলে তো তোর কষ্ট হয়ে যাবে রে আগে তো মন্টু থাকতো তোর খরচাপাতি দিত এখন তো তোর সংসার তোর নিজে চালাইতে তখন তো মন্টু সংসার ছিল না এই জন্য খরচ দিয়েছে এখন তো তার নিজের সংসার হয়েছে এখন কেন আমার খরচা দিব তা অবশ্য ঠিক ঠিক কথাই কইছস আচ্ছা ঠিক আছে যাতেলে মিয়া ভাই কই যেতেছেন কোনো জায়গায় যাইতেছি না আশেপাশে ঘুরতেছি তারপরে হাতের অবস্থাটা এখন ভালো 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 মোটামুটি আল্লাহর রহমতে গুরুতর কিছু হয় নাই যাই গা হ্যাঁ জি ভাবি হ্যাঁ ডিস্কো বলুন মেজাজ তো দিনকে দিন খারাপ হয়েই যাইতেছে তারে কোনো কিছু কোয়াই যায় না অল্পতি রাইগা যাইতেছে কি করবি ক ওর মনের মধ্যে তো শান্তি নাই মনের মধ্যে এইভাবে একটা কথা ধরে রাখলে চলবো তুমি কো ওখান তো মাজের স্যারের কোনো আশা নাই মাঝে স্যার রুহির বিয়ে করতে রাজি হয়ে গেছে হ আমারও খুব ইচ্ছা ছিল মাস্টার লগে ডিস্কোর বিয়া দিব হইল না আসলে কপালে না থাকলে হয় না রে হ ভাবি তুমি একটু ডিস্কো বুড়ে ভালো করে বুঝাও না হ্যাঁ যেন মাঝে স্যারের ভুলা যায় ঘরে বুঝায় কোনো লাভ হইব না তাহলে এক কাজ করো স্যার এই বাড়ির থেকে বিদায় করার ব্যবস্থা করো স্যার যতদিন এই বাড়িতে থাকবো ডিস্কোবু তো স্যারের ভুলতে পারবো না আমি তো খেদাইতে চাই কিন্তু তোর গুড্ডি ভাই তো চায় না তুমি গুড্ডি ভাইরে বুঝাও কো স্যার সামনে থাকলে তো ডিস্কোবুর কষ্ট যাইবো না ভাবি কো মনে কিন্তু স্যারে যদি খেদাই দেই তোরা পড়বি কেমনে আমাকে পড়া তো মোটামুটি শেষ এখন খালি রিভিশন দাও আমরা নিজেরা পড়তে পারবো ভাবি তুই তো পড়তে পারবি কিন্তু ডিস্কো ডিস্কো তো পড়তে পারবো না ও তো খালি পড়ায় ফাঁকি দেয় অহন কি খুব পড়তেছে সার থাকার কারণে তো অহনও পড়তেছে না তা পড়তেছে না তুই এটা কাম করিস তুই একটু ডিস্কোরে তাগাদা দিস আমি তো তাহলে সবসময় পড়তে কই কিন্তু পড়তে তো বসে না ওর মনের মধ্যে তো অশান্তি অশান্তি থাকলে কেমনে পড়তে বসবো না পড়লে তো চলবো না ভাবি ডিস্কোবো তো আনলে পাশ করবো না এই কথা কয়ে কোনো লাভ নাই ডিস্কোর ফেল করার অভ্যাস আছে যদি ফেল না করতো তাহলে তো তোর উপরে ক্লাসে থাকতো তোর লগে পড়তো না এখন হ এইবার যদি আমি পাশ করি তাহলে তো আমি তার উপরে ক্লাসে উঠে যাবো তোরে নিয়ে তো চিন্তা নাই তুই তো পাশ করবি আমার তো পাশ করতেই হইব ভাবি এছাড়া তো আর কোনো উপায় নাই আমার নিজের পায়ের উপর দাঁড়ান লাগবো সারা জীবন আমার মারে কষ্ট করতে দেখছি শুধুমাত্র লেখাপড়া নাই দেখে চুপচাপ আমার বাপের সব নির্যাতন সহ্য করে গেছে মামা নির্যাতন করে কই
মামারে দেখে তো কখনো বুঝি নাই যে মামির উপর হ্যাঁ নির্যাতন করে। খালি তো গায়ে হাত দিলেই নির্যাতন করা হয় না ভাবি, নির্যাতন অন্যভাবেও করা যায়। বাইরের মানুষ দূর থেকে দেখলে বুঝে না, আমি তো ঘরের মাইয়া, আমি ঠিকই আমার মার কষ্টটা বুঝি। বলতে মন খারাপ করিস না বই, আর মামার উপর রাগ রাখিস না কোনো। দেখ স্বামী খারাপ হইতে পারে কিন্তু বাপ কখনো খারাপ হয় না। যে স্বামী হিসাবে ভালো হয় না সে বাপ হিসাবেও ভালো হয় না, এইটা তোর রাগের কথা, রাগের মাথায় কইতেছস। দেখিস আল্লাহ না করে তোর যদি কোনো বিপদ হয় সবার আগে কে আইব, মামা আইব, মামি আইব, বাপের উপর রাগ রাখিস না। জানি না কি হইব, আমার খালি আমার মায়ের লেগে কষ্ট লাগে। একদিন দেখবি তোর মায়ের এই কষ্ট থাকবো না। তাই যেন হয় ভাবি, এইটাই দোয়া করো। কুকুম্মা কি রওনা দিয়েছে? না, কুমু তো দুপুরে খাওয়ার পরে রওনা দিব। ও, আমি আসলে বিয়ের একটা তারিখ ঠিক করেছি, মানে আগামী শুক্রবার, তোমার কি মত? আপনি আপনার মার লগে কথা কইছেন? না বলিনি তো, মানে আগে তোমার সঙ্গে আলোচনা করে নিচ্ছি। আমার মনে হয় আপনার মা এসে ফুপুর লগে কথা কইলেই ভালো হয়। আমার মা তো এখন আসতে পারবে না, আগেই আমার উপর সব দায়িত্ব উনি ছেড়ে দিয়েছেন। আমার যদি আপনার মার পছন্দ না হয়? আমার পছন্দই আমার মায়ের পছন্দ। তাই? হুম, তারপরেও আমার মাকে তোমার ছবি আমি দেখাবো। পুপাম্মার সঙ্গে কথা শেষ করে আমি বাড়ি যাব, গিয়ে আমার মাকে তোমার ছবি দেখাবো। ঠিক আছে। আর হ্যাঁ শোনো, আপাতত শুধু আমরা বিয়েটাই সেরে রাখবো, অনুষ্ঠান এখন করব না, কারণ এত আর্লি আসলে অনুষ্ঠান করা ঠিক হবে না। তাহলে একটা শুক্রবার পরে ডেট ফালান। না, আমি সামনের শুক্রবারই তোমাকে বিয়ে করব। আপনি কি আমার উপর রাগ করে এত তাড়াতাড়ি বিয়ে করতে চাইতেছেন? না, তোমার উপর আমার কোনো রাগ নেই। আর হ্যাঁ, ওই বিয়ের কথাটা তুমি তোমার ফুপু আম্মাকে ফোনে জানাতে পারো। এটা আপনিই জানায়। আচ্ছা ঠিক আছে, আজকে আমি ফুপুকে ফোন করে বলবো, ঠিক আছে? ঠিক আছে। কিছু খাইবেন? কিছু খাইবেন? তুমি কি এখনো আমাকে আপনি করেই বলবে? একবারে তো না। এখন একটু তুমি করে বলো না। না। আহা বলো না একবার। পারো না, আমার লজ্জা করে। কাল রাতে আমি তোমারে ছাড়া যাইতে নিছিলাম। কিন্তু পারি নাই। কেন পারো নাই? তোমার ভালোবাসাটা আমি তোমার উপর অনেক নির্যাতন করছি। সেইটা তো করছো, আমি জিদ করছি বেলা। তুমি তো আমার কাছে অনেকবার মাফ চাইছো, তারপর আমি জিদ করছি। তুমি খলিল ভাইয়ের একটা ফর্ম দাও, আমি তার সরি বলবো। কোনো দরকার নেই, সে আমাকে কেউ না। অবশ্যই কেউ, দুঃসময়ে তাগো বাড়িতে আশ্রয় নিয়েছিলাম আমরা। সেই কৃতজ্ঞতা আমরা সারা জীবন প্রকাশ করব, কিন্তু তার ইহার আমাকে মাঝে টাইন আনুন না। আমাকে সংসার হইব শুধু তোমার আর আমার,
আমার তো নিজের কোনো ঘর ছিল না। বাপ মা মারা যাওয়ার পর রাস্তায় রাস্তায় বড় হয়েছি, তারপর ঢুকছি যাত্রা, সেখানেও আমার নিজের কোনো ঘর ছিল না। সেই জন্য আমি ঘরের মর্ম বুঝি নাই। এর লেগে আমি ঘর ছাড়ার চিন্তা করছিলাম। আর কোনোদিনও আমার ছেলে যাবে না তো? না, তুমি এখন একটা কাম শুরু করো। ভাইজনের লগে কথা কইছি কাম কাজ নিয়ে, সে আমারে কইল সাতালে ব্যবসা করতে, কিন্তু আমি নিষেধ করছি। কে নিষেধ করছো? কে? অনেক বেজাইল্লা কাম, আমি একটা সুস্থ ভদ্র ব্যবসা চাই। কি ব্যবসা? মানে ভাইজনরে কইছি হাটকলায় আমি একটা মোবাইলের দোকান দিব, কারণ হাটকলায় এখনো পর্যন্ত মোবাইলে কোনো দোকান দেওয়া হয় নাই। যদি মোবাইলের দোকানটা দিই হাটকলায় ভালো চলবো, ভাইজনও দিতে রাজি হয়েছে। খালি মোবাইলের দোকান দিলে পোষাইব না, মোবাইল তো আর প্রত্যেক দিন বিক্রি হয় না। তাহলে মোবাইলের টাকা ভরারও কাম করুম। তাইলে ভালোই। চলো তোমার আজকে কোথাও থেকে ঘুরে আসি। না, আজকে সারাদিন তোমার লাগে ঘরেই থাকো। আর ফাও দেখা করুম না, আমি যখন যাত্রা চালান শুরু করুম তখন দেখা করুম। রত্নারে আইনা আমার বাড়িতে রাখুম। কি কইতেছেন ভাই? হ্যাঁ, খালি রত্নারে রাখবেন, দীপালিরে রাখবেন না। না, আমার তো মূল টার্গেট হইল গিয়া রত্না। দীপালি হইলে গিয়া ফা, পাইলে পাইলাম, না পাইলে না পাইলাম। তুই দেখ দীপালির দিয়া পড়ায় মড়ায় উগান্ডারে রসুল করে আনা যায় নাকি? বড় ভাই, দীপালি কি রাজি হইব? আরে বেটা, তোর কাজ কি? রাজি না হলে কায়দা করবি, বুদ্ধি কাটাবি, রাজি করে ফেলাবি। তার সাথে উগান্ডারে ফোন করে কই দীপালি অসুস্থ, ওই এমনি রসুলপুর আয় পড়ব। এই লেগেই তো, এই লেগেই তো মনে হয় তোরে লাত্তি দিয়ে আর রসুলপুরতে বাইর করে দি। এই বুদ্ধি নিয়ে চলেন আপনি? হ্যাঁ, বুদ্ধি দিতেছেন। আরে বেটা, দীপালি যদি অসুস্থ হয় তাহলে ফোন করে কইয়া দিব না? উগান্ডারে কইব না যে আমি অসুস্থ, আহ আমারে দেখা যাও, বুদ্ধি দিতেছে আমারে উনি। ঠিক আছে। রাখুন ভাই। সেটার আমি রসায় রসায় বলছি, লোকজনের মধ্যে বিরাট আগ্রহ দেখা যাইতেছে ভাই, কোন অসুবিধা নাই। কি তাই নাকি? খুব জোশ ভাই, মানে আগ্রহ দেখে যেটা মনে হচ্ছে, এখন যে জায়গাটা আছে না যাত্রার, ওইটারে আরেকটু যদি বড় করা যায় আমার মনে হয় ভালো হইব। আরে করুম করুম, যাত্রার জায়গা বড় করুম, আগে কন্ট্রাক্ট শেষ হো। হলিলের লগে কন্ট্রাক্ট শেষ হইলে পরে একদিন গাব দিব, তারপরে দেখবি যে কত বড় জায়গা করে ফেলাইতেছি। জি ঠিক আছে। এ ভাই, ওই টিকেটও কিন্তু ছাপান লাগবো ভাই। হ্যাঁ, এইটা ঠিকই কইছস ভাই। বরহান জি বড় ভাই, টিকিট ছাপানোর ব্যবস্থা করে ফেলা। ঠিক আছে বড় ভাই। লা রে, ভেজাল তো হয়ে গেছে। ওই জোরু কাকার আত্মা যে তোর ভাবির ভয় দেখাইতেছে, তোর ভাবি তো হাসা হাসাই ভয় পেয়ে গেছে, আর আমারে কই সিরাই তোর লোকে থাকতে। এমন কি লেগে কইতেছে ভয় পাইছে? এই সময় তো ঠিকই কইছে ভয় পায় নাই। হ্যাঁ, এমন কয় কি লেগে? আরে তখন তো চাপা বেঁধেছে, ভয় পাওয়ারই কথা। ভয় পাইছে এখন আমারে কইতেছে আমার লোক। ভুলে এই কাম করবা না মেয়ে ভাই, তার কোনো বিশ্বাস নাই। শোনো, তাইলে কোনো মরবা, ভয়ের কথা কইয়া তোমার কাছে আনানোর চেষ্টা করতেছে, তার উদ্দেশ্য খুবই খারাপ, আমি বুঝেছি।
কিন্তু আমি তো রাজি হয়ে গেছি। ক্যাসাল বাদাই দিয়া আবার আলাদা হয়ে যাবে। কিন্তু ক্যাসালটা লাগামো কি নিয়া? সন্ধ্যার সময় নতুন একটা ক্যাসাল তৈরি করে নেবে, এমন চিল্লা চিল্লি করবা, তারপরে কেবল তোমার লোকে থাকতে চেয়েছিলাম, ওনার থাকতে মন চাইতেছে না, তারপর আলাদা হয়ে যাবে, হয়ে গেল। চিন্তা করো না, অনু আপনি সময় আছে। একটা ঘটনা ঘটাইলে তোর ভাবি লগে লগে আমার উপর সেইটা উঠবো, আমার কিছু করতেই হবে না। কি ঘটনা? তোর ভাবি আজকে বড় মাছ দিয়ে ভাত খাইতে চাইছে, আর আজকে যদি আমি ছোট মাছ নিয়ে বাড়িতে যাই, ঠাস করে তোর ভাবি আমার উপর সেইটা উঠবো। তাই করো, মোট কথা তার চেতানো লাগবে, চেতায় তুমি আলাদা করে থাকবা। ঠিক আছে, শোনো একটা জিনিস খেয়াল রাখবা, যখন ভাবি ভাত বেড়ে দেয় না, হ্যাঁ, ঠাস করে কিন্তু ওই থালের ভাত খাইলে না, ভাবির লগে যে থালটা থাকবো, মানে ভাবির সামনে যেটা থাকবো, ওই থালটা তুমি তোমার জায়গাতে লইবা, আর তোমার থালটা ভাবির দিয়ে দিবা। আরে আবার কো কে বিশ মিশ হইতে পারে, বুঝো না কি লিখে? যখন দেখবা যে ভাবি তার থালের ভাত খাইতে রাজি হবো না, তখনই ভাববা কি ওই থালে বিশ মিশে না। এত আতঙ্ক লইয়া কেমনি ওর লগে সংসার করুম কত? আরে ছাড়তে যখন পারবা না, তখন তো কৌশল করণ লাগবই। কতদিন আর এরকম কৌশল করে চলুম, এটা কি সম্ভব? আরে চেষ্টা করো না, পরে চিন্তা পরে করেন জীবনে। আচ্ছা ঠিক আছে, চল উঠি। চল মানে কি? একলগে যাও যেত না, তুমি আগে দিকতে যাও, উত্তর দিকতে যায়, তারপর বাড়ি তুলবা, আমি দক্ষিণ দিকতে যাবো, বুঝছো তো? যাও যাও যাও। কেমন আছোস? ভালো। চল আমগো বাড়িতে যাবি। তোগো বাড়িতে যাওয়ার অবস্থা রাখছোস? কি একটা খারাপ ব্যবহার করছিলি আমার সাথে। আমি আবার কবে খারাপ ব্যবহার করলাম তোর লগে? ভুলা গেছোস না? কিন্তু আমি ভুলি নাই। আমি বুঝছি তুই কবের কথা কইতাছোস, কিন্তু সেদিন তুইও আমার কথা শুনাইছোস, আমিও তোর কথা শুনাইছি, এমন না যে আমি খালি একলা তোর কথা শুনাইছি। আর সবচেয়ে বড় কথা, তুই যে আবদারটা আমার কাছে নিয়ে আসছিলি সেটা আমার পক্ষে রাখা সম্ভব ছিল না, কারণ মরে যাওয়ার আগে আমার আব্বা থাক। তোরা এই কথাটারে ক্যাশ করছস। ক্যাশ করছি মানে? তাই তো করছস, মাঝের সারে পাওয়ার লেগা তোর ফুফু আর তুই মিলে এই মিথ্যা গপ্প সাজাইছস। মিথ্যার উপর ভর করে বেশি দূর যাইতে পারবি না, একদিন ঠিকই সত্যের উপর খারাপ লাগবো, এই কথাটা মনে রাখিস, ভুলে যাইস না। তোর কি ধারণা আমরা মিছা কথা কইছি? হ, তোর বাপের যদি এই ধরনের কোনো ইচ্ছা থাকতো, তোর বাপ প্রথমে মাঝের স্যারে কইতো, নয়তো আমাকে কইতো। সেটা না করে কি করছে? তোর ফুফুরে জানাইছে, আর এডে আমাকে বড় সন্দেহ। তোর ধারণা ভুল, আব্বা সত থাক। তুই যে কত বড় স্বার্থপর রহি, এটা যদি আগে জানতাম জীবনও তোর সাথে মিশতাম না। স্বার্থপর তো তোরাও, আমার বাপের কথা যায় নাও তোরা মাঝের স্যারে আটকানোর চেষ্টা করছস। আমরা আটকানোর চেষ্টা করলে তুই জীবনেও মাঝের স্যারে পাইতি না। আর ডিসকুবুর কথা কস, ডিসকুবু তোর বাপের ইচ্ছার প্রতি সম্মান দেখায় মাঝের স্যারের ছাইড়া দিছে, হের লেগে তুই মাঝের স্যারের পাইছস। ডিসকুবু যদি মাঝের স্যারের আটকানোর চেষ্টা করতো, তাহলে জীবনেও মাঝের স্যারের পাইতি না তুই, এই কথাটা মনে রাখিস। ডিসকুবু তো মনির স্যারের না পায় মাঝের স্যারে ধরছে। তুই কি করছস সেটাও কিন্তু আমরা খুব ভালো করে জানি। তুই টেডি ভাইয়ের লোকে প্রেম করছস, টেডি ভাই তোর বিয়া করে নাই দেখে তুই মাঝের স্যারের দিকে হাত বাড়াইছস। কাজেই ফুটানির কথা কইস না রহি, আমরা চাইলেই কিন্তু মাঝের স্যারের সব কিছু কয়ে দিতে পারতাম, কিন্তু আমরা কই নাই, কারণ আমাগো একটা বিবেক আছে, তোর কোনো বিবেক নাই, এই কারণে তুই ডিসকুবুর কথা মাঝের স্যারের কয়ে দিছস। আন্দাজে কথা কইস না গুলতি। আন্দাজে কথা গুলতি কয় না, গুলতি যা কয় বুঝা শুনি কয়। আর আরেকটা কথা মনে রাখিস, তোর মরা বাপরে নিয়ে যদি মিশা কথা কয়ে থাকোস, তাহলে তোর বাপের আত্মা খুবই কষ্ট পাইব, ভুলা যাইস না এই কথাটা। আমি তো একটা চিন্তা করছি, তোর ভাবিরে বলছি, তোর ভাবি আমরা সাপোর্ট দিছি, এখন যেটা দরকার সেটা হলো তোর সাপোর্ট আর গুলতির সাপোর্ট। কও, শুনে আমার হাসবি না তো? তুমি কি হাসার মতো কথা কইবা? কিন্তু আসতে পারবি না কিন্তু। আচ্ছা ঠিক আছে কও। এই মনে কর যে আমি মানে চিন্তা করছি আর কি, আমি ইলেকশনে খারাপ। কি ইলেকশনে খারাপ? কতদিন তোর হাসি দেই না, হাস হাস হাস। তোমাকে ভোট দিব আমার একটা ভোট দরকার খালি, বুঝছস? একটা একটা
তোর বাবি আছে না, তোর বাবির বোটটা, ওই একটা বোটই আমার লক্ষ্য বোটের সমান। আমি বকুলপুরের রানী। শুন তো, মাঝে ধার তো বিয়ার ডেট ঠিক হয়ে গেছে। মানে কবে? সামনে শুক্রবার। তুমি কার কাছে শুনলে? বড় ভাবি কইলো, এইটা শুনে তো ডিস্কো কান্নাকাটি শুরু করে দিছে। কি? হ্যাঁ। আমার বোন রে কান্দে যাচ্ছে না,